আরও দুই প্রভাবশালীর বিরুদ্ধে কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এদের মধ্যে চট্টগ্রামের ব্যবসায়ী এস আলমের বিরুদ্ধে তদন্ত করেছে বৃহৎ করদাতা ইউনিট এলটিইউ ট্যাক্স আর সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের বিরুদ্ধে তদন্ত করেছে গোয়েন্দা সংস্থা সিআইসি এদিকে জনবল স্বল্পতায় অনেক প্রভাবশালীর বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারছে না সিআইসি বন্দরনগরী চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম এস আলম নামেই যিনি পরিচিত ব্যবসা ও কর্মসংস্থান তৈরি করে এই উদ্যোক্তা যতটা না আলোচিত তার চেয়ে বেশি সমালোচিত ব্যাঙ্ক দখল অর্থপাচার কর ফাঁকিসহ নানা অভিযোগে শেখ হাসিনা সরকারের সময় তিনি রাজনীতিতে এতটাই প্রভাব বিস্তার করেন যে তার বিরুদ্ধে বিলিয়ন ডলার অর্থপাচারের অভিযোগের তদন্ত থামিয়ে দেয় আদালত শেখ হাসিনার পতনের পর পরিস্থিতি এখন ভিন্ন এসালমও তার পরিবারের বিরুদ্ধে অর্থপাচার তদন্ত করছে গোয়েন্দা সংস্থা বিএফআইউ তার পরিবারের সদস্যদের করফাঁকি তদন্ত করছে এনবিআরের কর অঞ্চল পনেরো এবার এসালমের ব্যাঙ্ক লেনদেন যাচাই করছে এলটিউ ট্যাক্স তারও কোম্পানির ছয় বছরের সকল লেনদেন খতিয়ে দেখছেন কর কর্মকর্তারা নিয়োগ টেন্ডার বাণিজ্য ভূমিদখল ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ আছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের বিরুদ্ধে এরই মধ্যে তার ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছে বিএফআইউ এবার কর ফাঁকি তদন্ত শুরু করেছে সিআইসি জাহিদ মালিকের কর নথি সংগ্রহ করেছেন গোয়েন্দারা এদিকে গত সপ্তাহে শুরু হয় বসুন্ধরা সহ পাঁচ প্রভাবশালী শিল্পগ্রুপের মালিক ও কোম্পানির বিরুদ্ধে তদন্ত সিআইসিতে আসতে শুরু করেছে তাদের নথি কর্মকর্তারা জানান এসব গ্রুপের কোম্পানির সংখ্যা কয়েকশো কম জনবল দিয়ে এত ফাইল নিরীক্ষা করা কঠিন প্রথম যেটা হবে এইসব যে যারা নাকি এটার সাথে সংশ্লিষ্ট তাদের একটা শক্তি বৃদ্ধি করার জন্য পদক্ষেপ নিতে হবে এখন তো অনেক ধরনের প্রশিক্ষণ আছে যে ডিজিটাল প্রশিক্ষণও আছে আবার এখানে ফরেন্সিক বিভিন্নভাবে পেপার ট্রেল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের ফ্রন্টিয়ার টুলস এখন ব্যবহার করা হচ্ছে তো সেগুলোর জন্য প্রশিক্ষণ করা করারও দেয়ারও কিন্তু একটা প্রয়োজন আছে কর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আছে এমন আরও পঁয়ত্রিশ প্রভাবশালী ব্যক্তির তালিকা করেছে সিআইসি অনুমোদনের জন্য তালিকাটি এনবিআর চেয়ারম্যানের দপ্তরে পাঠানো হয়েছে বলে জানান গোয়েন্দারা রুহুল আমিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা